জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্র প্রেমের টানে নদিয়ার ছয়ঘড়ি থানা এলাকা থেকে ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকায় হাজির এক মহিলা জানা যায় ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকার জাহাঙ্গীর শেখ নামের এক যুবক তার সাইডে কাজে নিয়ে যায় নদিয়ার ছয়ঘড়ি থানার এক মহিলাকে সেখান থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দিন কুড়ি আগে বিয়ের কথা বলে ওই মহিলা নিজের বাড়ি থেকে বেরিয়ে জাহাঙ্গীর শেখের সঙ্গে চলে আসে ওই মহিলা অভিযোগ করেন যে ধৃত জাহাঙ্গীর শেখকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরেছে এবং তার কাছ থেকে নগদ টাকা সহ সোনা গহনা সব কিছুই জাহাঙ্গীর শেখ তার কাছে নিয়ে পালিয়ে গেছে রবিবার দুপুরে জাহাঙ্গীর শেখের বাড়িতে হাজির হয় ওই মহিলা কিন্তু জাহাঙ্গীর শেখের বাড়িতে এলে তাকে জাহাঙ্গীর শেখের বউ মারধর করে বলে অভিযোগ করেন ওই মহিলা আমি ওকে ভালোবাসতাম ঠিক আছে ব্যাঙ্গলর আমি ওখানে কাজে গিয়েছিলাম ওর ওর রাউন্ডারে আমি কাজ করতাম ঠিক আছে আমি রান্না করতাম ওখান থেকেই আমাদের রিলেশন ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম ঠিক আছে তারপর ওখান থেকেই সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমার বাবা মারা আমাকে আনতে গিয়েছিল আমি আসিনি ঠিক আছে তারপর আমি ওর সঙ্গে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে আমি আমার বাপের বাড়িও আমাকে রেখে এসেছিল তারপর আমাকে বললো যে এবার বাড়ি এসে আমরা বিয়ে করব ঠিক আছে তারপর ও বিয়ে করার কথা বলি ও ও শুধু বলে আমার বাড়িতে অশান্তি হয়েছে অশান্তির একটু থামুক তারপর বিয়ে করবি তারপর আমি আঠেরো তারিখ রাখি ওকে ফোন দিলাম তারপর ও আমাকে বললো চলে আসতি আমি বাড়ি থেকে বার হলাম ঠিক আছে উনিশ তারিখে উনিশ তারিখে বার হওয়ার পরে ও আমাকে বললো আমার বান্ধবীর বাড়িতে কলকাতায় থাকো ওখানে আমি ওখান থেকে তোমাকে নিয়ে আসছি তারপর ওখান থেকে ও ছদিনের দিন আমাকে নিয়ে আসলো ঠিক আছে নিয়ে আসার পরে আমাকে লালবাগ হোটেলে ওখানে থুই দিল ছদিন তারপরে ওখান থেকে ফেরো জিয়াগঞ্জ নিয়ে আসলো ওখানে একটা হোটেলে আমাকে থুই দিল তারপরে ওখান থেকে ওই জিয়াগঞ্জ থেকে আমাকে ভবনগুলায় ডাঙা ওর একটা বোনের বাড়িতে রেখেছিল তারপরে ওখানে এসে বলল বি করব ওখানেও বি করল না ঠিক আছে তারপর বিয়ে না করার পরে আমি বললাম যদি তুমি আমাকে বিয়ে করো ভালো নাহলে আমি নিজে জান দিয়ে দেবো তারপরে ও আমাকে বললো ঠিক আছে রাতে বিয়ে আমি বলছি তুমি বলছো রাতে ঠিক আছে তুমি যাই এরকম আমার সঙ্গে এত নোংরামি করার পরে তুমি আমাকে বিয়ে করবো না কিসের জন্য বলছো আমি সবকিছু ছেড়ি আমার স্বামী সন্তান বাবা মাকে আমি সবকিছু ত্যাগ করি আমি তোমার কাছে চলেছি আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি ঠিক আছে আমার তো আমার কিচ্ছু দরকার নেই শুধু তোমাকে আমি ভালোবাসি আমি শুধু তোমাকেই চাই ওই এরকম করে বলছে অতটা ও প্রতিদিন কায় এরকম আমাকে কাঁদাই ঠিক আছে এ হোটেল ও হোটেল আমাকে রেখে সারা দিনটা ওই একবার দেখাশোনা করে না তারপর আমি ওখান থেকে ওর বোনের বাড়ি থেকে আমি নিজে থেকে চলে আসলাম ওকে ফোন করলাম যে আমি চলে যাচ্ছে দিয়ে তাই বলে আমি চলে আসলাম ওখান থেকে এসিটি আমি অ্যাসিড খেয়ে নিয়েছিলাম ঠিক আছে তারপরে ও আমাকে ওই ওখানে কি হসপিটাল কানাপুকুর হসপিটালে ভর্তি করেছিল ঠিক আছে ওখান থেকে বহরমপুর হসপিটালে ভর্তি করার পরে ও আমার সঙ্গে দেখা করিনি প্লাস আমার ফোন তুলিনি ওখান থেকেই যোগাযোগ বন্ধ আমার কাছে যা টাকা পয়সা শোনা দানা ছিল ওইগুলা আমি হসপিটালে আমার কাছে মানে কুড়ি বাইশ হাজার মতো ছিল তার আগে আমি ওকে টাকা দিয়েছি ঠিক আছে আর একটা গলায় চেন ছিল কান ছিল ওইগুলো হসপিটালে ভর্তি হওয়ার সময় ওর কাছে রেখেছিলাম যেগুলো ছিল মানে টোটালে পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যাবে ঠিক বাড়ির মানুষজন কিছুই কথা বলছে না আমার সঙ্গে আসার পরে আমাকে দেখি একটা লোক বললু যে গেটে তালা লেগে দিতি গেটে তালা লাগিয়ে দিচ্ছি আমি বাইরে বাড়ির বাইরেই বসে